উপজেলার বিগ বাজারের পূজাগুলোর মধ্যে অন্যতম করণদিঘি ব্লক সর্বজনীন দুর্গাপূজো। এই পূজো মূলত করণদিঘির বিধায়ক গৌতম পালের পূজো বলেই পরিচিত। বিধায়ক এদিকে যেমন জনসেবা করছেন, তেমনি বিগত দিনগুলোর মতো এবছরও ঐতিহ্যবাহী কারুশিল্পী এবং চারুশিল্পের সমন্বয় ঘটিয়ে সুন্দর প্রতিমা এবং প্যান্ডেল উপহার দিয়েছেন করণদিঘিবাসীকে। নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে জেলা সেরা পূজার উপহার পেল করণদিঘির এই পুজো। নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে সেরা পুজোর শিরোপা পেল এই পুজো। এদিন বিধায়ক গৌতম পাল এবং পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন নিউজ টুডে ইন্ডিয়ার প্রতিনিধি তুষার বিশ্বাস এবং প্রসঞ্জিৎ মজুমদার। পুরস্কার পাওয়ার পর থেকে যথেষ্ট আপ্লুত করণদিঘির বিধায়ক তথা যুবনেতা গৌতম পাল। তাদের পূজাকে সেরা সম্মানে স্বীকৃত দেওয়ায় নিউজ টুডে ইন্ডিয়ার পুরো টিমকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি করণদিঘির আপামর জনসাধারণকেও শারদীয় দীপাবলির শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি। অত্যন্ত এই গ্রামীণ যে করণদিঘি ব্লক সর্বজনীন দুর্গোৎসব 2021 চৈত্রমিতিতে অনুষ্ঠিত হয়, এবার এটা অষ্টম বর্ষ। আমরা খুব আনন্দ পাচ্ছি যে গ্রামীণ পুজোতে আমরা জেলার সেরা সম্মান, যে পুজোর সেরা সম্মান পেয়েছি নিউজ টুডের তরফ থেকে। আমরা নিউজ টুডেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সাধুবাদ জানাই এবং নিউজ টুডের সার্বিক সাফল্য কামনা করি, যাতে এই চ্যানেল যাতে আরও শ্রীবৃদ্ধি হয় এবং আমরা নিউজ টুডে থেকে সঠিক সময়ে সঠিক তথ্য, সঠিক খবর যে আমরা পাই, এটা আমাদের কাছে যেমন গর্ব, তেমনি আমরা পুজোয় সেরা সম্মান পাওয়াটাও আমাদের কাছে গর্ব।